বেশ কিছুদিন ধরেই মাহিন্দ্রা তার 2022 এর বৃশ্চিক নিয়ে কাজ করছে। ভারতীয় গাড়ি তৈরি ব্র্যান্ডটি তার ক্রেতাদের সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য আসন্ন অফারটিতে কিছু পরিশীলিত বৈশিষ্ট্য সমন্বিত করার চেষ্টা করছে। গাড়িটি ভারতের বিভিন্ন লোকেশনে বিভিন্ন অনুষ্ঠানে গুপ্তচর বৃত্তি করা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক হয় এবং উৎপাদন কোনো বিলম্ব না হয়, তবে 2022 এর প্রথম দিকে ফোর হুইলারটি চালু হওয়ার সম্ভাবনা বেশ বেশি। হাই মাহিন্দ্রা 2022 স্কর্পিও ঘরে 2.0 লিটার পেট্রোল এবং 2.2 লিটার ডিজেল ইঞ্জিন থাকবে। এই উভয় তেল বার্নার 6 গতির ম্যানুয়াল বা 6 গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সাথে যুক্ত হওয়ার বিকল্প থাকবে। গাড়ির সর্বশেষতম স্পাই শটটিতে কেউ আসন্ন গাড়ির ড্যাশবোর্ডটি স্পষ্ট দেখতে পাবে। জিগুইলেস অ্যাক্সেস করা স্ন্যাপে তো মাহিন্দ্রার আসন্ন অফারে ইনস্টল করা সরঞ্জামগুলি দেখতে পারে। বড় স্পর্শ স্ক্রিন, ইনফোটেইনমেন্ট, প্রথম বিভাগে দ্বৈত অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণ, সানরুফ, এলইডি লাইটিং এবং মাল্টি ইন তথ্য প্রদর্শন করতে পারবেন। এই বৈশিষ্ট্যগুলি অবশ্যই গাড়ির আকাঙ্ক্ষা বাড়াতে চলেছে। উল্লেখ করার মতো যে এসইউভিতে সানরক স্পষ্টভাবে এসইউভির স্টাইল এই নতুন বৈশিষ্ট্যগুলি ছাড়াও সম্ভাবনা রয়েছে যে 2022 স্কর্পিও ইতিমধ্যে বিদ্যমান উপাদানগুলির কয়েকটি ধরে রাখবে। কেউ আসন্ন গাড়িতে রিমোট লকিং, ক্রুজ নিয়ন্ত্রণ, রিয়ার এসি ভেন্টস এবং স্ট্যাটিক কর্নারিং হেডল্যাম্পগুলি দেখতে আশা করতে পারেন। স্করপিওর বিদ্যমান মডেলগুলি সুরক্ষার বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে নিশ্চিত করেছে যে তারা কিছুটা আপোষ করবে না। পূর্ববর্তী মডেলগুলি দ্বৈত এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, রিয়ার পার্কিং সেন্সর এবং একটি রিয়ার ভিউ ক্যামেরা সহ সজ্জিত হয়েছিল। এখন যেহেতু আসন্ন ফোর হুইলারের বৈশিষ্ট্যগুলি যখন আসে তখন এটি সমস্ত ক্ষেত্রে বাইরে চলে যায়, তাই এর পাশ এবং পর্দার এয়ারব্যাগগুলি এবং বৈদ্যুতিন স্থায়িত্ব নিয়ন্ত্রণের সাথে একটি খোঁজ উচ্চতর আসার সম্ভাবনাও বেশ বেশি।